মুহূর্তে নামানো হবে সুশান্তকে অর্থাৎ এই বহরমপুর হত্যাকাণ্ডে বহরমপুরের সুতপা হত্যাকাণ্ডের যে মূল অভিযুক্ত সেই সুশান্তকে কিন্তু ইতিমধ্যে মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে এবং মেডিকেল কলেজে চেকআপ করার পরে কিন্তু কোর্টে নিয়ে যাওয়া হবে কোর্টে পেশ করা হবে এই সুশান্তকে এবং তুমি জানো যে মূলত পুলিশ চাইবে তাকে হেফাজতে নিতে হেফাজতে নিয়ে একাধিক বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা করার চেষ্টা করবে তারা জানার চেষ্টা করবেন কেন এই নৃশংসতা কি কারণে সুশান্ত কিছু বলবে তুমি কিছু বলছিলে সুশান্ত কেন এই নৃশংসতা কেন দেখাতে গেলে তুমি কেন খুন সুশান্ত সুশান্ত কেন খুন করলে সুশান্ত এই দেখো সুশান্তকে দেখতে পাচ্ছ মেডিকেল চেকআপের জন্য নিয়ে আসা হয়েছিল আমরা হাসপাতালের ভিতরে রয়েছি আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো কারণ হাসপাতালে মূলত কিন্তু এমার্জেন্সি জন্য মূলত তারা চাইছেন না রোগীরা যেহেতু রয়েছেন হাসপাতালে তাই ক্যামেরা ভিতরে থাকুক তুমি দেখতে পাচ্ছ পুলিশ নিরাপত্তা তাকে নিয়ে আসা হয় তার কারণ যে নৃশংসতা এই মুহূর্তে দেখিয়েছিল এবং ইতিমধ্যেই সুশান্তকে হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং মেডিকেল কলেজে তাকে চেক আপ করা হবে এবং আজকের এই চেক আপের পর কোর্টে তোলার আগে যে নিয়ম অনুযায়ী যে চেক আপ সেই চেক আপ করার পরে কিন্তু তাকে কোর্টে পেশ করা হবে এবং তারপর পুলিশে হেফাজত চাইবে পুলিশ চাইবে তাকে হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে আরও যদি এখানে কিছু মিসিং লিঙ্ক থেকে থাকে কারণ আমরা জানি যে গাড়িতে করে সে পালিয়েছিল সেই গাড়ির ভূমিকা কী ছিল সে গাড়ির চালকের ভূমিকা কী ছিল সে কি আদৌ জানতো এই নৃশংসতা খুন করে সুশান্ত পালাচ্ছে এই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করা হবে বলে ইতিমধ্যেই কিন্তু জানা যাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ পুলিশই যখন সুশান্ত আসে এখন তুমি আমাকে দেখাবো দেখো ইতিমধ্যেই যারা যখন সুশান্ত আসে সেই সময় কার্যত পুরো হাসপাতাল চত্বরে কার্যত পুরো হাসপাতাল চত্বর নিরাপত্তায় মুড়ে ফেলা হয় এবং তাকে মহিলা পুলিশ একদিকে যেমন ছিল তার পাশাপাশি কিছু সিনিয়র আধিকারিকরা ছিলেন পুলিশের তরফ থেকে র‍্যাফ ছিল এবং তারা আসে এবং এসে তারাও কিন্তু ভিতরে তাকে একদম কড়া নিরাপত্তায় মুড়ে নিয়ে তাকে মেডিকেলের জন্য নিয়ে যায় এবং এখন ভিতরে তার মেডিকেল চেক আপ হচ্ছে এবং মেডিকেল চেক আপ করার পর তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে এবং তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যে বেশ কিছু জিনিসপত্র সিজ করা হয়েছে কী কী তার ফোন সিজ করা হয়েছে এই ফোন থেকে আমরা দেখেছিলাম খুন করার পর এই সুশান্ত সুতপাকে খুন করার পর এই ফোনটা সে পকেট থেকে বার করেছিল এবং সেখানে প্রচ্ছন্ন হুমকি দিয়েছিল প্রচ্ছন্ন হুমকি দিয়েছিল আমরা ভিডিওতে শুনতে পেয়েছি স্পষ্ট শোনা গিয়েছে যে বাবাকে তোর ফোন করছে অর্থাৎ খুন করার পর মেয়ের মৃতদেহ যে পড়ে রয়েছে সেটা তার মেয়ের বাবাকে কিন্তু জানাতে চেয়েছিল এতটাই নৃশংস এতটাই ঠান্ডা মাথার খুন ছিল ইতিমধ্যে কার্যত এই নৃশংসতার ছবি দেখে চমকে উঠেছিলেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল গোটা রাজ্য এবং সেই দিকেই তাকিয়ে রয়েছে আজ কোর্টে পেশ করা হলে কি পুলিশ হেফাজত তারা পান কিনান কারণ পুলিশ চাইছে তাকে হেফাজতে নিতে পুলিশ হেফাজতে নিয়ে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তথ্য নিতে চাইছে পিঙ্কি আমাদের প্রতিনিধি একদম হাসপাতাল থেকে সরাসরি সেই ছবি ফার্স্ট টার্ন এক্সক্লুসিভ ছবি সেই ছবি দেখাচ্ছে সুশান্ত অভিযুক্ত এই সুশান্ত যে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে বারবার একবার নয় বারবার কুপিয়ে কুপিয়ে সুতপাকে খুন করে সেই সুশান্তকে এখন হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে তার চেক আপ করা হচ্ছে এটা রুটিন চেক আপ আদালতে তোলার আগে এই প্রসেস করা হয় এই প্রসিডিওর থাকে এবং সেই মতো সুশান্ত অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে গ্রেফতার করার পর আদালতে নিয়ে যাওয়ার পথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার মেডিকেল টেস্ট হবে এবং তারপর সোজা তাকে আদালতে নিয়ে যাওয়া হবে কিন্তু কেন এত নৃশংসতা কেন এইভাবে বারবার কুপিয়ে সে সুতপাকে খুন করেছে তার উত্তর কোনোভাবেই দিচ্ছে না নিশ্চুপ সুশান্ত কিন্তু তার এই নৃশংসতা দেখে গোটা বাংলা তারা বাকরুদ্ধ হয়ে গেছে আবারও চলে যাব আমাদের রিপোর্টার পিঙ্কি অধিকারী সরাসরি এখন হাসপাতালের সামনে থেকে পিঙ্কি জানতে চাইবো তুমি বারবার সুশান্তকে প্রশ্ন করছিলে ঠান্ডা মাথায় যেভাবে খুন করেছে সুশান্ত
প্রশ্নের কোনো জবাব দিতে পারছে না বা জবাব দিতে চাইছে না সুশান্ত নিশ্চুপ কতটা ঠান্ডা মাথা থাকলে এই ধরনের খুন সে করতে পারে তুমি সামনে থেকে দেখলে সুশান্তকে কি মনে হলো দেখো তুমি যদি একটা বিষয় খেয়াল করে থাকো আমরা যে ভিডিও গতকাল দেখেছিলাম সেই ভিডিওতে দেখা গিয়েছিল সুশান্তর গায়ে একটা লাল রঙের টি-শার্ট ছিল সেই টি-শার্টে রক্তের ছাপ ছিল এবং সুতপেকে কার্যত কুপিয়ে খুন করে এবং খুনের এতটাই নৃশংসতা ছিল তার মধ্যে প্রতিশোধস্পৃহা এতটাই ছিল যে খুনের পর তার যে তীব্র প্রতিশোধস্পৃহা সেটা মেটাতে সে মৃতপ্রায় সুতপেকে কিন্তু লাথি মারতে পর্যন্ত দেখা যায় এবং তারপর ফোন বার করে প্রচ্ছন্ন হুমকি এবং শেষ পর্যন্ত বাঁচানো যায়নি সুতপেকে এবং তোমাকে জানিয়ে রাখবো সেই লাল টি-শার্ট কিন্তু আজকে দেখা গেল না কেন এইখানেই কিন্তু তোমাকে জানিয়ে রাখি আগে থেকে এই কার্যত ছকটা কষেছিল বলেই খুব স্মুথলি যে ডান দিকের গলি আমরা দেখিয়েছি মোহনপুরের রাস্তা থেকে সে মেন রোড না ধরে গলিগালা থেকে সে বেরিয়ে পালাতে পারে অর্থাৎ আগে থেকেই কিন্তু ব্লুপ্রিন্ট কষে রেখেছিল আগে থেকেই এই সমস্ত রাস্তা অর্থাৎ এই যে এই এই যে এই যে মহরমপুরের ঘটনাস্থল মোহনপুরের কাছে সেই ঘটনাস্থল কিংবা এই এলাকা খুব ভালো রকমভাবে খুঁটিনাটি চিনত এই এই সুশান্ত শুধু তাই নয় খুনের পর সেই লাল টি-শার্ট সে পাল্টে ফেলে এবং সঙ্গে একটা ব্যাগও এনেছিল যে ব্যাগে সে রক্তাক্ত টি-শার্ট সে ভিতরে রাখে এবং তার সেই ব্যাগের মধ্যেই ছিল সেই নকল বন্দুক ছিল ব্লেড একটা ছুরি এবং একই সঙ্গে একটি বাড়তি জামাও যে বাড়তি জামা আমরা দেখেছি ইতিমধ্যেই গোলাপি রঙের জামাটা পরে সে কিন্তু আজ মেডিকেল চেক আপে গেল অর্থাৎ সে মাঝখানে জামা পাল্টেছে সেই রক্তাক্ত টি-শার্ট সে ফেলে সে ব্যাগের মধ্যে পুরে দিয়ে গোলাপি জামাটি পরে নিয়ে চেষ্টা করেছিল যাতে কারোর চোখে না পড়ে এবং কেউ যাতে দেখে সন্দেহ না করে এবং খুব সহজে সে বহরমপুর ছেড়ে পালিয়ে যেতে পারে সেটা মালদা হতে পারে বা যে কোনো জেলা হতে পারে বা যে কোনো রাজ্য হতে পারে বা রাজ্যের বাইরে হতে পারে যে কোনো একটা জায়গাতেই পালিয়ে যাওয়ার কিন্তু ছক কষেছিল এই সুশান্ত এবং দেখা গেল শেষ পর্যন্ত সেই ছক বাঞ্চাল হয় শামশেরগঞ্জ অর্থাৎ বহরমপুরের বাসস্ট্যান্ড থেকে মাত্র 1.5 ঘন্টা ডিস্টেন্সে শামশেরগঞ্জ সেই শামশেরগঞ্জের নাকা চেকিংয়ে ধরা পড়ল এই সুশান্ত কিভাবে না একটি 407 তিন চাকার একটি গাড়িতে সে ভাড়া করেছিল এবং সেই গাড়িতে করেই কিন্তু সে চম্পট দেওয়ার তাল করেছিল চম্পট দেওয়ার প্ল্যান কষেছিল ইতিমধ্যে সেই 407 এবং 407-এর সেই তিন চাকার যে গাড়ি সেই গাড়িটিও কিন্তু নজরে রয়েছে পুলিশের তারা জানতে চাইছেন এই গাড়িটির চালক যিনি ছিলেন তার কতটা ইনভলভমেন্ট ছিল সে কি আদৌ জানতো যে একজন খুনিকে নিয়ে একজন অভিযুক্তকে নিয়ে সে কার্যত পালাতে সাহায্য করছে এই বিষয়গুলো যেমন জানার চেষ্টা করছে ঠিক তার পাশাপাশি পুলিশ হেফাজতে চাইছে আরও কয়েকটি বিষয়ে স্পষ্ট হওয়ার জন্য কেন এতটা নৃশংস কেন এতটা নৃশংসতার নৃশংস হতে হলো কি কারণে মোটিভ অফ দ্য ক্রাইম তুমি জানো যে কোনো তদন্তের ক্ষেত্রে যে কোনো পুলিশ তদন্তের ক্ষেত্রে যে কোনো এইরকমের ভাইটাল ক্রাইমের ক্ষেত্রে ধরনের নৃশংস ক্রাইমের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে মোটিভ অফ দ্য ক্রাইম এবং আবার আরও একটা ছবি তোমাকে ইতিমধ্যে দেখাবো তুমি দেখতে পাচ্ছ পুলিশ নিরাপত্তা আবার কিন্তু কঠিন হচ্ছে তার কারণ মেডিকেল চেক আপ শেষ হয়েছে এবার কিন্তু আস্তে আস্তে যে আবার সুশান্তকে বার করা হবে এবার কোর্টের দিকে রওনা করা হবে ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে যারা পেশেন্ট আসছেন যারা রোগীরা আসছেন তাদেরকে সাইট করা হচ্ছে যাতে কারোর কোনোরকম যাতে কোনোরকম কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে তার জন্য ইতিমধ্যে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুশান্তকে আবার বাইরে বার করা হবে এবং নিয়ে যাওয়া হবে কোর্টের উদ্দেশ্যে